এ এক মিলন মেলা দেশের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের। 10,000-এরও বেশি শিক্ষার্থীর উপস্থিতিতে কেন্দ্রীয় খেলার মাঠ হয়ে ওঠে উৎসব মুখর। সকাল 10:15-টার দিকে জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের পর বেলুন ওড়ানোর মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়। প্রতিপাদ্য বাংলাদেশের পথযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই। এরপর মূল অনুষ্ঠান প্রাঙ্গণে শতশিল্পীর লাইভ অর্কেস্ট্রা, সঙ্গীত ও নাচ পরিবেশনা মুগ্ধ করে সবাইকে। বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রবীণতম শিক্ষার্থী মোহাম্মদ মতিউল ইসলাম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মিলন মেলার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমের সাথে আমি কত জড়িত ছিলাম 1966-67 সালে, যখন আমি পূর্ব পাকিস্তান সরকারি শিক্ষা সচিব। 2009 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমার নতুন সম্পর্ক স্থাপন হল। উদ্বোধনী পর্বের আলোচনায় বক্তারা বলেন, ভাষা আন্দোলন, স্বাধিকার আন্দোলন সহ প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বে ছিল এই বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরেই বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টি। বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানে উন্নীত করতে কর্তৃপক্ষের সঙ্গে কাজ করার কথা জানায় অ্যালামনাই নেতৃত্ব। ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী দিনে যাতে বিশ্বের র্যাঙ্কিংয়ে 100 ইউনিভার্সিটির মধ্যে থাকে, সেই লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই একসাথে কাজ করে যাচ্ছে। মিলন মেলার দ্বিতীয় পর্বের আলোচনায় বিশ্ববিদ্যালয়ে গবেষণা বাড়ানোর পাশাপাশি মেধাবীদের দেশে ধরে রাখার তাগিদ দেন দেশ বরেণ্য ব্যক্তিরা। ঢাকা ইউনিভার্সিটির একটা সেন্টার অফ এক্সেলেন্স আলাদা করে করা যায় কিনা, যেখানে এইসব শিক্ষার মান, শিক্ষকের মান একে খুব স্ট্রিক্টলি অ্যাডহিয়ার করা হবে। অনেকে বিদেশে চলে গেছেন, তারা আর ফেরত আসেনি। অনেকে সিভিল সার্ভিসে চলে গেছে, তারা আর ফেরত আসেনি। মেধা যাতে বিশ্ববিদ্যালয়ে থাকে এবং মেধাবানরা যাতে বিশ্ববিদ্যালয়ে কাজ করতে পারে এবং মেধাবানরা যাতে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পায় এবং মেধার যে বিকাশ তার উপযোগী পরিবেশ যাতে দেশে তৈরি হয়, সেই কাজে মনোযোগী হওয়া অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের একটা বড় কর্তব্য হবে আমি বলে মনে করি। বিকেলের পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 গুণীজনকে মরণোত্তর সম্মাননা দেয়া হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় শতবর্ষের মিলন মেলার আয়োজন। এটা তো অনেক বড় একটা ব্যাপার যে 100 বছর পূর্তির একটা অংশ হতে পেরেছি। এই অংশ হতে পারাটা এটা এর চেয়ে বড় সৌভাগ্য আর নাই। আশা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় এরকম প্রোগ্রাম আরো বেশি বেশি করবে। হাসনাইন তানফির, মাছরাঙা সংবাদ, ঢাকা।